समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना भाई? बोले इन्फेक्शन हो जाए भाई। की बोल चीज? अरे तू करो चली, तू इन्फेक्शन हो जाए ना। हां इन्फेक्शन हो जाए भाई। अरे तू अपने सैनिटाइजर स्प्रे कर दे कर भी। इन्फेक्शन हो जाए। ओ सुन सुन चल यार कोई ना चल। ए माइक दी कौन है? कौन 2021 में चले गए थे? बोल चीज है राजेंद्र फोन का। आज फोन करो। आज तो आज ओ डोनाल्ड का फोन करूंगा आज कुछ। ঠাকুর দেবো আরে ভাই পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরবো সব জায়গায় ঠাকুর দেখবো। ভাই ওরে সংগঠন তো সবাই রাজি হয়ে গেছে ঠিক আছে। তুই আমি সঙ্গে একদম সোনাপুর টু সোনাগাজি ঠাকুর দেখতে আও ঠিক আছে। সঙ্গে একদম সোনাপুর টু সোনাগাজি ঠাকুর দেখতে আও ঠিক আছে। সমঝ রে ঠিক আছে ভাই তাহলে ওই ঠিক একদম ভাই সেই খেল গে ব্যাঞ্চ তো হলো আও আগো পড়ি ভাও যাও আর কিনে কে আমি গিয়ে হচ্ছে 1000 টাকা জাগো কিনে নিবি চলে আসি বাবাকে বলবি এডু বেরো বেরো একটা ভালো জাগো কিনে দিতে ওই জাগো কিনে নিয়ে চলে আসি পরে চলে যাও ঠিক আছে। আরে সেসব তো ঠিক আছে কিন্তু সমস্যাটা কি জানিস তো? মানে সমস্যাটা তো আমার খচরা বাপটা কিনে জানিস তো সব কিছু কিনে মাছটা দেখে কেঁচিয়ে দেয়। ভালো জাগো পরে নিবি এমনি দেখে মনে হয় আদিত্য রোশন বলে মনে হয় ঠিক আছে। ও মাই গড অন্যরকম ফিল আছে ঠিক আছে দেখতে। কোন কহাঁ সে আতে এই হ্যাঁ তাই হ্যাঁ বলছি ঘুরতে যাবো কত টাকা নিয়ে যাবো কিছু খাওয়া দাওয়া হবে ঘোরা টাকা হবে টাকা লাগবে নাকি কত নিয়ে যাবো? ও টাকা ঘোরার জন্য ওই 1,00,000 টাকা নিয়ে চলে আয়। 1,00,000 টাকা নিলে তোর বাবার ক্রেডিট কার্ডটা নিয়ে চলে আয় না ভাই। ইয়ার কি একটা লিমিট আছে না? 1,00,000 টাকা এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? আমার বাবা না আমার টেনে টুনে 100 টাকা দিতে রাজি হবে না জানিস তো কিরকম কিপকে মাল মানে একটু ম্যানেজ করে নিয়ে টিআই ও কি জানো না বাবা একটু বলি বাবা একটু ঘুরতে ঘুরতে যাও তো বাবা ভালো করে বুঝে ভালো করে বুঝিয়ে বলি তো বাবা ঠিক আছে হয়ে যাবে। আই ট্রাই করে দেখ। ঠিক আছে ভাই তাহলে ওই ঠিক রইলো আমার সোনাপুর থেকে সোনাগাছি পুরো ঘুরে বেড়াবো। ওকে 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 এড়া বাবা তুমি কখন চলে এলে? বাবা ভাগ্যিস এসেছিলাম না জানতে পারতাম যে আমার গুণধর ছেলে আমাকে কিপটে বজ্জাদ এইসব বলে। ও নো কোথা থেকে চলে অসভ্য ছেলে লজ্জা করে না আমার টাকায় গিলছো বসে বসে আর আমাকে কিপটে বলছো? তা আমার গুণগান কার কাছে হচ্ছিল একটু শুনি। কে সেই বজ্জাতটা? আরে ওই একটু অয়নের সঙ্গে কথা বলছিলাম আর কি মানে পুজোয় ঠাকুর দেখতে যাবো এই নিয়ে একটু প্ল্যান করছিলাম আর কি। ও এক নামে হয় না আবার সুগ্রীব দোসর ওই বাঁদরটার সঙ্গে কথা হচ্ছিলো। হ্যাঁ তা কী ঠাকুর দেখার প্ল্যান হলো একটু শুনি। বাবা এইবার আমি ঠিক করেছি আমরা সবাই মিলে সোনারপুর থেকে সোনাগাছি সব ঠাকুর। সোনারপুরের পরেরটা কি? এই সোনারপুরের বাইরে যদি গেছিস না খ্যাং খোঁড়া করে রেখে দেবো। সোনারপুরের বাইরে দেখবি এর মধ্যে ঘোরাফেরা করবি। এর বাইরে যদি গেছিস তা কত টাকা নিয়ে যাবি সঙ্গে নাকি ওদের টাকায় ফ্রিতে খাবি? ওই তো 500 টাকা দাও 500 টাকা দিয়ে হয়ে যাবে। 500 টাকা একসঙ্গে কখনো দেখেছিস চোখে? ওরে 500 টাকা কষ্ট করে রোজগার করে দেখা রে আজকে দিনে একটা বেকার ছেলে 500 টাকার জন্য হাহাকার করে আর তুই 500 টাকা পুজোর সময় ওড়াবি? কী খরচ করবি? তুই কী খরচ করবি? কোথায় একটা যাবি? হ্যাঁ 500 টাকা লাগে পুজোয় ঘুরতে 500 টাকা লাগে। 100 টাকা দেবো তার মধ্যে গাড়ি ভাড়া বন্ধুদের সঙ্গে ঘোরা এবং একটা এগ রোলের টাকা হয়ে যাবে চুপচাপ বাকি খুচরো যেটুকু থাকবে এসে বাড়িতে আমাকে ফেরত দিবি। 100 টাকা 100 টাকা কী হবে? ও নো কেস খেয়ে গেলে নাকি? কত ভাবতে পারো তুমি দাও তোমার টাকা গুলো দাও আমাকে ভাবতে হবে না মানে টাকা আমি দেবো আমাকে ভাবতে হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আমার 100 টাকাই দাও ঠিক আছে। আচ্ছা কিন্তু অন্তত ভালো জামা প্যান্ট কিনে দাও সেগুলো পরে ঘুরতে যাবো। ভালো জামা প্যান্ট তো কিনে দেবে না এবছর কোনো জামা প্যান্ট হবে না। আরে যা বৃষ্টি হচ্ছে পুজোর সময় ষষ্ঠী সপ্তমী অষ্টমী সব দিন বৃষ্টি হবে তুই নিয়ে যাও ভালো জামা প্যান্ট পরে বেরোতে পারবি না। আর তাছাড়া ভালো জামা প্যান্ট পরার জন্য ভালো থোবড়া লাগে সেটা কি তোর আছে? নেই তো তাহলে কি লাভ? ভালো জামা প্যান্ট পরে নিয়ে কোনো লাভ নেই। পুজোর সময় বৃষ্টি হবে একটা ভালো রেনকোট কিনে দেবো রেনকোট পরে ঠাকুর দেখতে যাবি মনে থাকে যেন ঠিক আছে। কেন তুই কি আবহাওয়াবিদ নাকি সব জেনে বসে আছো একবারে? না আমি আবহাওয়াবিদ নই আমি তোর বাপ।
বিশ্বাস কর তোর মতো পাঁঠার বাচ্চা না আমাকে ভগবান এই জন্মের একটাও দেখায়নি, তোর মতো একটা স্যাম্পলই আছে পৃথিবীতে। তা বাবা আমি তো তোমারই বাচ্চা, আমি যদি পাঁঠার বাচ্চা হই তাহলে পাঁঠাটা কি? হ্যাঁ কুলাঙ্গার ছেলে দিয়েছে ভগবান আমাকে। এই বঞ্জাত বাবাটা না সবসময় মাঝখান থেকে কেঁচিয়ে দেয়। এত প্ল্যান করলাম সবাই মিলে একটু ঘুরতে যাবো, ঠাকুর দেখা হবে, ধরিয়ে দিল মাত্র 100 টাকা। অবশ্য এইবারে ঠাকুর দেখতে গিয়ে লাভই বা কি, এইবার তো এমনিও সবাই মাস্ক পরে বেরোবে, ঠিক মতো নিজেরটা খুলে দেখাতেও পারবো না, মানে থোবড়া আর কি। হ্যাঁ তাহলে আর বেরিয়ে লাভ কি, এমনি একটা জামাকাপড় পরে বেরিয়ে গেলেই হলো দূর। আর এই বছর মাস্ক পরে যখন ঠাকুর দেখতে বেরোবো তখন আর বেশি সেজে গুজে টাকা নিয়ে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে যাই অয়নকে বলি। হ্যাঁ ভাই বলছি যে বাবা না বেশি টাকা দিতে রাজি হচ্ছে না রে, বাবা বলছে যে সোনারপুরের বাইরে না যেতে, যদি সোনারপুরের বাইরে যায় তাহলে নাকি বলছে ঠ্যাং খোঁড়া করে রেখে দেবে। এ ভাই আমি বেশি দূরে যেতে পারবো না, ঠিক আছে আমাদের এর মধ্যে ঘোরাফেরা করতে হবে। আরে শোন না বলছি যে বাবা বলছে সেরকম কিছু জামা প্যান্টও কিনে দেবে। আমি এ দেখ শোন আমি তোকে বলছি, দেখ এমনি তো অনেক এখন করা যায়নি পুজোর সময়, আর সবাই এমনি মাস্ক পরে বেরোবে, তুই কী দেখাবি বলতো? তোর দেখানোর কিছু আছে যে তুই মেয়ে দেখতে বেরোবি, তোর থোবড়াটা কিন্তু কেউ দেখতে পাবে না, তো কী লাভ কত শরীর মিলে লাভ কী? দরকার নেই ভাই, পুরোনো যা আছে আগের বছরগুলোই মেরে দে, বেশি সেরে গুলো লাভ নেই ভাই, চলে ঘোরাটা নিয়ে কথা, একটু ঘুরে আসি ঠিক আছে। ঠাকুর আমি উপরে আছি। আরে নিচে গেলি কেন? It's not what it looks like. আরে তুমি আরে সোয়েগ
আরে সোহেল ভাই আরে চল চল আরে আস আরে ব্যাটা ভাই কি হয়েছে প্রবলেমটা কি আরে 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 আমার টুপিটা দিন দিন আরে দাঁড়া দাঁড়া পাক আস্ত আছে নে মরে গেছে আলি গান কি সুন্দর এসে বলেছিলাম মারি এইভাবে কেউ দেখ পুরো আমার শ্বাসটা দিক বন্ধ করে পড়ে ঠিকঠাক সেজে এইগুলোকে তুলে ঠিকঠাক ভাবে সেজে আসবি ঠিক আছে 10 মিনিট টাইম দিচ্ছি সেজে নিচে চলে আয় চলে